প্রিয় শিক্ষার্থী, মোশনি মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমরা আজকে নবম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় থেকে বিশ্ব পরিচয়ের ষষ্ঠ অধ্যায় থেকে রাষ্ট্র এবং রাষ্ট্রের উপাদান এবং কার্যাবলী সব নিয়ে আলোচনা করব। আমাদের প্রথমেই জানতে হবে, প্রথমেই জানব রাষ্ট্র কি, রাষ্ট্র কীভাবে গঠিত হয়। পৃথিবীর মানুষ, প্রত্যেকটা মানুষ কোনো না কোনো রাষ্ট্রের নাগরিক। রাষ্ট্র কিন্তু একদিনেও সৃষ্টি হয়নি। আদি মানুষরা জঙ্গলে বসবাস করত, একসময় তারা নিজেদের জীবনধারণের সুবিধার্থে দলগত হয়ে গোত্রভিত্তিক বসবাস করে। আর এই গোত্রভিত্তিক বসবাসের থেকেই রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। আর রাষ্ট্রের বসবাসকৃত জনগণকে ওই রাষ্ট্রের নাগরিক বলা হয়। রাষ্ট্রের সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন রাজনৈতিক রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। তার মধ্যে আমরা সবচেয়ে ভালো সংজ্ঞাটি দিয়েছেন বা উল্লেখযোগ্য সংজ্ঞাটি হল অধ্যাপক গার্নার বলেছেন, রাষ্ট্র হলো বহুসংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক জনসমাজ যারা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, বহিঃশক্তির নিয়ন্ত্রণ মুক্ত, যার একটি সুসংগঠিত সরকার আছে, যে সরকারের প্রতি ওই জনগণ স্বভাবতই অনুগত। এছাড়াও আমরা বলতে পারি রাষ্ট্র হলো একটি ভূখণ্ড ভিত্তিক জনসমাজ যার একটি সুসংগঠিত সরকার আছে এবং ওই জনগণ সরকারের প্রতি অনুগত এবং ভূখণ্ড ভিত্তিক সকল প্রতিষ্ঠানের উপরই সার্বভৌম ক্ষমতা বলবৎ। এটা আমরা আমাদের নিজেদের কথা বলতে পারি। এখন দেখা যাক রাষ্ট্র কিভাবে গঠিত হয়। রাষ্ট্রের উপাদান চারটি, এক হচ্ছে জনগণ, দুই হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড, তিন হচ্ছে সরকার, আর চার হচ্ছে সার্বভৌমত্ব। জনগণ, প্রথম নম্বর হচ্ছে জনগণ রাষ্ট্রের প্রথম এবং প্রধান উপাদান। জনগণের জন্যই রাষ্ট্র গঠিত হয়েছে। জনগণ যখন জাতীয়তাভাবে রাজনৈতিকভাবে দলবদ্ধ হয়ে পারস্পরিক সম্পর্ক নিয়ে বসবাস করতে চায়, করতে গিয়েই রাষ্ট্রের উৎপত্তি হয়। এক রাষ্ট্রের জনসংখ্যা কত হবে তার কোনো নির্দিষ্ট পরিসংখ্যান নেই, কমও হতে পারে আবার বেশিও হতে পারে। যেমন গণচীন ভারতের মতো রাষ্ট্রে 100 কোটির উপরে জনসংখ্যা, আবার সান মেরিনো, মোনাকো এইসব দেশের জনসংখ্যা কয়েক হাজার। দুই হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড। নির্দিষ্ট ভূখণ্ড হচ্ছে রাষ্ট্র গঠনের দ্বিতীয় উপাদান। প্রত্যেক রাষ্ট্রেরই একটা নির্দিষ্ট সীমারেখা থাকে। এই সীমারেখা জনগণ তাদের অনেক সময় দেখা যায় জাতীয়তাবাদ আন্দোলন, যুদ্ধ সংগ্রাম অথবা সাংবিধানিকভাবে তাদের সীমানা নির্ধারণ করে। এই সীমানা আকাশ সীমা, জল সীমা এবং স্থল সীমা, এবং প্রত্যেক রাষ্ট্রেরই একটি সীমানা নির্ধারণী বেষ্টনী থাকে। কোন দেশের জায়গা বা সীমানা কতটুকু হবে তারও কিন্তু কোনো নির্দিষ্ট পরিমাপ নাই। যেমন রাশিয়া বিশাল রাষ্ট্র, আর তুলনামূলক
ইন্দোনেশিয়া ভ্যাটিকান সিটি একটা ক্ষুদ্র রাষ্ট্র। ভ্যাটিকান সিটি কি ক্ষুদ্র রাষ্ট্র? ভুলে গেলাম। সীমানা নির্ধারণ নিয়ে বা সাংবিধানিকভাবে সীমানা ভূখণ্ড প্রাপ্ত হওয়ার পরও, যেমন আমাদের দেশে 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বিশ্বের ইতিহাসে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে, এটা আমরা আমাদের সীমানা নির্ধারণ করেছিলাম জাতীয়তাবাদী আন্দোলনের মাধ্যমে, যা মুক্তিযুদ্ধ নামে পরিচিত। তিন হচ্ছে সরকার। সরকার গঠনের মাধ্যমে রাষ্ট্র গঠনের আংশিক কাজ পরিসমাপ্ত হয়। সরকার গঠন হয় নির্বাচনের মাধ্যমে। নির্বাচন বিভিন্ন রকমেই হতে পারে, বিশেষ করে গণতান্ত্রিক রাষ্ট্রে সাধারণত নির্বাচনের মাধ্যমে। আর গণতন্ত্র আবার দুই রকমের হতে পারে, প্রত্যক্ষ গণতন্ত্র এবং প্রত্যক্ষ গণতন্ত্র। আমাদের সরকার গঠন হওয়ার পরে সরকার সাধারণত তিনটি বিভাগের উপর নির্ভরশীল। এক হচ্ছে বিচার বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ। এই তিনটি বিভাগ প্রতিষ্ঠার মাধ্যমে সরকার গঠন করা হয়। অধ্যাপক গার্নার বলেন, রাষ্ট্র যদি হয় জীবদেহ, তাহলে সরকার হলো তার মস্তিষ্ক। চার হচ্ছে সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব হলো সেই ক্ষমতা যে ক্ষমতার মাধ্যমে একটি দেশ স্বয়ং সম্পূর্ণতা লাভ করে, এবং সার্বভৌমত্বর মাধ্যমেই একটি রাষ্ট্র সম্পূর্ণরূপে আত্মপ্রকাশ করে। আর কোনো দেশের সার্বভৌমত্বর মাধ্যম এই সেই দেশকে অন্যান্য প্রতিষ্ঠান থেকে রাষ্ট্রকে আলাদা করা হয়। কোনো দেশের সার্বভৌমত্ব দুই প্রকার, একটা হচ্ছে বাহ্যিক আর হচ্ছে একটা আভ্যন্তরীণ। বাহ্যিক সার্বভৌমত্ব বলতে বহিঃশক্তির নিয়ন্ত্রণ, সার্বভৌমত্ব বহিঃশক্তির নিয়ন্ত্রণ মুক্ত থাকে। আর দুই হচ্ছে আভ্যন্তরীণ, অর্থাৎ এই সার্বভৌমত্বের দ্বারা দেশের ভিতরের সকল প্রতিষ্ঠান, জনগণ এবং আইন শৃঙ্খলা স্বভাবতেই আইনের প্রতি অনুগত থাকে এবং অনুগত থাকতে বাধ্য হয়। কোনো দেশের সার্বভৌমত্ব না থাকলে রাষ্ট্র গঠিত হতে পারে না, সরকারও গঠিত হতে পারে না। সরকার পরিবর্তনের সাথে সার্বভৌমত্বের কোনো সম্পর্ক নেই। কোনো রাষ্ট্র যদি ধ্বংস হয়ে যায়, সাথে সাথে সার্বভৌমত্বই ধ্বংস হয়ে যায়। কিন্তু সরকার পরিবর্তনের সাথে সাথে সার্বভৌমত্বের পরিবর্তন হয় না। তাহলে রাষ্ট্র গঠনের চারটি উপাদান, একটা হলো জনগণ, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। এরপর আসে আমরা রাষ্ট্রের কার্যাবলী। রাষ্ট্রের সংজ্ঞা ব্যাখ্যার মাধ্যমে আমরা দুই ধরনের কার্যাবলীর পাই। এক হচ্ছে ব্যবহারিক কার্যাবলী, অপরিহার্য কার্যাবলী, আর এক হচ্ছে জনকল্যাণমূলক কার্যাবলী। অপরিহার্য কার্যাবলীর মধ্যে আছে, অধ্যাপক গার্নার তার স্টোরাপ গ্রন্থে বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষা করা, জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব রক্ষা করা, আন্তর্জাতিক অঙ্গনে রাষ্ট্রকে পরিচিত করা, আইন প্রণয়ন করা, সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, অর্থ সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং কর আদায় করা রাষ্ট্রের অপরিহার্য কার্যাবলীর মধ্যে পড়ে। আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য রাষ্ট্র তার আধাসামরিক বাহিনী গঠন করে, যেমন পুলিশ, বিডিআর, চৌকিদার ইত্যাদি। আর আন্তর্জাতিক অঙ্গনে রাষ্ট্রকে পরিচিত করা এবং আন্তর্জাতিক শক্তির বহিঃশক্তির নিয়ন্ত্রণ মুক্ত রাখার জন্য, তার নিরাপত্তা বেষ্টনী করার জন্য প্রতিরক্ষা বাহিনী গঠন করে, যেমন স্থল, বিমান এবং নৌবাহিনী।
এভাবে একটি রাষ্ট্র তার অপরিহার্য কার্যাবলী সমূহ সম্পাদন করে থাকে। দুই হচ্ছে জনকল্যাণমূলক কার্যাবলী। জনকল্যাণমূলক কার্যাবলী বর্তমানে প্রত্যেক রাষ্ট্রই তা তাদের নিজেদেরকে জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে দাবি করে। জনগণকে শিক্ষিত করে গড়ে তোলা, জনগণের স্বাস্থ্যের দিক রক্ষা করা, লক্ষ্য রাখা, জনগণের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা, রাস্তাঘাট পুনর্নির্মাণ করা বা নতুন নির্মাণ করা, বাল্যবিবাহ রোধ করা, জেন্ডার সমতা বিধান করা, এগুলো হচ্ছে জনকল্যাণমূলক কার্যাবলীর অন্তর্গত। প্রথমত হচ্ছে জনগণকে শিক্ষিত করে তোলা। রাষ্ট্র জনগণকে শিক্ষিত করে তোলার লক্ষ্যে তারা নিজেদেরকে অর্থাৎ শিক্ষা নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা, শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান, শিক্ষার্থীদের বিভিন্ন উপবৃত্তি, তারপরে বই পুস্তক প্রদান, এগুলো হচ্ছে শিক্ষিত করার লক্ষ্যে রাষ্ট্র এগুলো সম্পাদন করে থাকে। দুই হচ্ছে জনস্বাস্থ্য রক্ষা করা। জনস্বাস্থ্য রক্ষা করার মধ্যে অর্থাৎ জনগণ তাদের সুস্বাস্থ্যের জন্য বিভিন্ন হাসপাতাল, শিশু সদন, মাতৃমঙ্গল এগুলো প্রতিষ্ঠা করা, বিধবা ভাতা, অর্থাৎ বিভিন্ন যারা সুস্থভাবে নিজেদেরকে বেঁচে থাকার জন্য বিভিন্ন ভাতা প্রদানও জনকল্যাণমূলক রাষ্ট্র করে থাকে। তৃতীয় হচ্ছে বাল্যবিবাহ রোধ করা। চার হচ্ছে জনগণের সুবিধার্থে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা, যেমন চাল ডাল, আটা, ময়দা, তেল, ভোজ্য তেল এগুলো নিয়মিত সরবরাহ করা এবং তাদের মূল্য নির্ধারণ করা। চার হচ্ছে রাস্তাঘাট পুনর্নির্মাণ, অর্থাৎ দেশের মধ্যে অবকাঠামো সৃষ্টি করা। প্রিয় শিক্ষার্থী, আমরা এর বিস্তারিত যখন বইয়ের সাথে বই নিয়ে পড়ব তখন অবশ্যই জানব। আরও বলা প্রয়োজন, আমরা রাষ্ট্র সম্পর্কিত যে সংখ্যাগুলো আছে সেগুলো আমাদের অল্প সময়ের মধ্যে বলা সম্ভব না, তাই সেগুলো অবশ্যই পরীক্ষার আগে প্রস্তুতি নেওয়ার জন্য সেগুলো শিখে নেব। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।